পরিবারে সবার আগে ঘুম ভাঙা মানুষটাই মা। এই যেমন সুমি খাতুন, গাজীপুরের স্থানীয় একটি পোশাক কারখানায় সুইং এ চাকরি করেন। প্রতিদিন সকাল শুরু রান্নাবান্না দিয়ে, স্কুল পড়ুয়া মেয়ে সুমাইয়া আর সামিয়াকে নিয়ে মায়ের যত চিন্তা, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই 3 বছর হলো স্বামীকে নিয়ে সিরাজগঞ্জ থেকে এসেছেন তারা। দেশের থেকে আইসি গ্রামের থেকে, রুম ভাড়া আছে, মিয়া স্কুলে যায় বড় মিয়া, তার পড়াশোনা খরচ আছে। ইট পাথরের শহরে আয়ের মাপকাঠিতে ঠাই হয়েছে তাদের শিল্পনগরী গাজীপুরের তেলির চালার ছোট্ট শ্রমিক কলোনিতে। শত শত মানুষের চাপে যেখানে টিকে থাকাই এক জীবন যুদ্ধ, হাড় ভাঙা পরিশ্রম করেও সেখানে মা স্বপ্ন বুনছেন আদরের সন্তানদের শিক্ষিত করার। আমি চাকরি না করলে তো আমার মেয়েদের মানুষ করতে পারবো না। আমার যা না হয়েছে আমার মেয়েদের দিয়ে আমি তাই করবো, আমার আশাটা আমার মেয়েদের দিয়ে পূর্ণ করবো। বাবার সাথে মায়ের ভূমিকা বেশি, কারণ মা মায়ের কাছে অনেক অনেক জিনিস শেয়ার করে যা বাবার কাছে শেয়ার করতে ভয় পায় এবং লজ্জা করে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সন্তানের প্রতি মায়ের ভালোবাসার গল্প প্রায় সবখানে এমনই। পরিবারের কাজ সামলে কোথাও তারা দোকানি, কোথাও আবার সুই সুতার কারিগর, আর এসব কিছুই সন্তান আর সংসারের কল্যাণে। স্বার্থহীন ভালোবাসার যে প্রতীক, সেই মায়েরা আজীবন থাকুক শ্রদ্ধা আর ভালোবাসায়। বিশ্ব মা দিবসে এমনটাই প্রত্যাশা সকলের। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।